বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ব্রিটিশ হাই কমিশনার সারাকু কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে মার্কিন কংগ্রেস প্রতিনিধি দল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহ বিভিন্ন সংস্থা কর্মকর্তাদের সাথে মতবিনিময় কেন্দ্রীয় ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদন 2023-24 অর্থ বছরের আগস্টের প্রথম 11 দিনে প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছে 69 কোটি মার্কিন ডলার যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান বৈঠকের পর সংবাদ সম্মেলনে কুককে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম বলেন বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশেষ করে নারী শিক্ষার প্রচেষ্টায় যুক্তরাজ্য সহযোগিতা অব্যাহত রাখবে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনের উপর জোর দিয়ে বলেন যত তাড়াতাড়ি রোহিঙ্গা প্রত্যাবাসন হবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান কক্সবাজার অঞ্চলে সামাজিক সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন বিষয়টি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত হবে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিরাপত্তা জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক বিষয়ের মতো বিভিন্ন বিষয়েও আলোচিত হয় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি দল 11 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাক্রমিক শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান সকাল 9টায় মার্কিন কংগ্রেস প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের সমন্বয়ে সংস্থা ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন পরে সকাল 11:30টার দিকে কংগ্রেস প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান সেখানে প্রতিনিধি দল 12 নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম 11 নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন বিকেলে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সাথে তাদের বৈঠকে বসার কথা রয়েছে চলতি 2023-24 অর্থ বছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম 11 দিনে বাংলাদেশিরা বৈধভাবে দেশে পাঠিয়েছে 69,49,50,000 মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে চলমান এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে দেশের রেমিটেন্স আসবে 196 কোটি ডলার চলতি মাসের প্রথম 11 দিনে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 8,10,80,000 ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 59,74,40,000 ডলার বিশ্বসায়িত্ব দুই ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে এসেছে 1,38,80,000 ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 25,50,000 ডলার এর আগে 2023-24 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছে 197,31,50,000 মার্কিন ডলার 2018 সাল থেকে এ পর্যন্ত ফ্রান্স এবং যুক্তরাজ্যের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে 1 লাখেরও বেশি অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন চলতি সপ্তাহের মধ্যে ফরাসি উপকূল থেকে 100 জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ ব্রিটিশ হোম অফিসের পরিসংখ্যান অনুসারে 14টি নৌকায় চড়ে যুক্তরাজ্য উপকূলে পৌঁছেছেন 755 জন অনিয়মিত অভিবাসী এর মধ্য দিয়ে 2018 সাল থেকে দেশটিতে চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা 1 লাখে পৌঁছালো এছাড়া 2023 সালের শুরু থেকে একদিনে প্রবেশ করা অভিবাসীদের পরিসংখ্যানে 755 জন এখন পর্যন্ত সর্বোচ্চ যুক্তরাজ্য সরকারের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে 2018 সাল থেকে 99,960 জন অনিয়মিত অভিবাসী ছোট নৌকায় চ্যানেলে পাড়ি দিতে সক্ষম হয়েছে ব্রিটিশ পরিসংখ্যান অনুযায়ী 2022 সালেও অভিবাসী আগমনের ক্ষেত্রে রেকর্ড বছর ছিল যেখানে 45,755 জন ছোট নৌকায় দেশটিতে এসেছিলেন অন্যদিকে চলতি বছরের শুরু থেকে এরই মধ্যে ব্রিটিশ ভূখণ্ডে পা রেখেছেন 15,081 জন অনিয়মিত অভিবাসী এসএটিভির প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি ফিরছি কিছুক্ষণ পর